ই গেছি তো ফাইনালি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও আল্লাহর মতো ভালো আছি তো আজকে কথা হলো বাংলাদেশের পার্টনার প্রোগ্রাম নিয়ে তো আজ আর কথাবার্তা না বলে ভিডিওটা শুরু করা যাক নিজে দিব না ভবিষ্যৎ অন্ধকার তো দেখো ভাই আমরা বাংলাদেশ সার্ভারে আসার পর থেকেই প্রবলেম ফেস করে আসতেছি একাধ সময় একাধ প্রবলেম পিঙ্ক প্রবলেম নেট প্রবলেম মানে বাংলাদেশের পিছনে একটা সমস্যা লেগেই আছে তো বাংলাদেশের মোটরটা আর বাংলাদেশের পাটনা প্রোগ্রামে থাকা ইউটিউবাররা এরা চাইলে কিন্তু চেষ্টা করলে ঠিক করতে পারে প্রবলেমটা সলভ করতে পারে মোটরটা বাংলাদেশের পাটনা প্রোগ্রামে থাকা ইউটিউবাররা এরা দুই চাইলেই গ্যারেনের কাছে আবেদন করে পিং প্রবলেমটা সলভ করতে পারে আর ইভেন্ট ব্যাগেরা তো এরা করবে কেন কারণ বাংলাদেশের অডিয়েন্সরা এদের কাছে কোন চ্যাটের বাল তো দেখো ভাই ইন্ডিয়ান সার্ভারের এক ইউটিউবার গ্যাং গেমিং তো বাংলাদেশি গেম প্লে করতে এসে বাংলাদেশি ইভেন্ট আর বাংলাদেশের কাহিনী দেখে প্রতিবাদ করছে বাংলাদেশের অডিয়েন্সের পক্ষে প্রতিবাদ করছে তো যেটা বাংলাদেশ সার্ভারের একটা পাটনা প্রোগ্রামে থাকা কোনো ইউটিউবার বাইন চৌধুরাও মানে যে প্রবলেম নিয়ে কথা বলে নাই সেই প্রবলেম নিয়ে সে কথা বলছে কিছু নেই ভাই আর সব ভাই আর কি করে তোমরা এটা করতে পারো কি করে করতে পারো এটা বলো আমাকে এত না খেলা ভালো সত্যি বলছি কিছু নাই ভাই কিছু সার্ভারে ইউটিউবার গ্যাং গেমিং তো বাংলাদেশে একদিন গেম প্লে করতে এসে তার এত প্রবলেম হইতেছে তাহলে বুঝো আমরা এত দিন ধরে খেলতেছি তাহলে আমাদের কি প্রবলেম হইতেছে তো এপার দিয়ে কিছু ইউটিউবাররা গ্যানাতে ফ্রি ডায়মন্ড পার লবে গ্যানানা পার্টনার প্রোগ্রামে বসে গ্যানানা হল চুসতেছে বাঁচো আমাদের সার্ভারে কিছু ইউটিউবারদের কাছে প্রবলেমের কথা বললেই বলে ব্যান্ড ইস্যু ব্যান্ড ইস্যু আর ব্যান্ড ইস্যু না তন্নানির হেড়া আর ভাই ফ্রি ফায়ার ব্যান্ড হয়েছে তো কি হয়েছে ফ্রি ফায়ার কি খেলা বন্ধ আছে নাকি আগে যারা গেম খেলতো তারা এখন ভিপিএন দিয়ে গেম খেলতেছে একটা পরে একটা টপ ইভেন্ট আসতেছে একটা পরে ইভেন্ট আসতেছে কিন্তু আসতেছে সস্তার ইভেন্ট যেটা আমাদের যেমন ব্ল্যাক টি শার্ট ফ্রিতে দিছে ওইটা আমাদের বাংলাদেশ সার্ভারে পনেরো হাজার থেকে ষোলো হাজার ডায়মন্ড লাগতেছে বা তাও অনেকে পাইতেছে না ভোট নিছে কোন ভোগানটা ব্যাক করবে ডাকু এ কে না ড্যাকু এম টেন সবাই ভোট দিছে ডাকু এ কে তো দিছে হলো ডাকু এম টেন দিওয়ালি একটা বড় উৎসব তো এটা ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হয়েছে তো ইভেন্টটা আমার বাংলাদেশ সার্ভারে দেওয়া হয় নাই তো অনেক বগচ্চাদের ইউটিউবার আছে বলতেছে বাংলাদেশে হিন্দু নয় তাই দেওয়া হয় নাই তো আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্টই তো মুসলমান তো এই ইভেন্টে তো কি বাল দিছে তো আমরা তো সবই দেখলাম ইভেন্ট আসতেছে সব আজারে ইভেন্ট যেটা নিতে আমাদের হাজার হাজার ডায়মন্ড লাগতেছে বাংলাদেশ সার্ভারের মটোরেটাররা হয়তো ভুলে গেছে বাংলাদেশ সার্ভার ম্যাজিক বান্ডিল বলতে কিছু আছে বাংলাদেশ সার্ভার আসার পর থেকে যে বান্ডিল ছিল ওই বান্ডিলই শালা বাইন চৌধুরী এভাবে দেওয়ার কাজ টপ 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 অডিয়েন্সরা পার্টনার প্রোগ্রামে থাকে ইউটিউবারদের কাছে বললেই বলে ব্যান্ড ইস্যু ব্যান্ড ইস্যু আর এই ইউটিউবারদের কামই হলো গেরানা চামচামি করা যে বান্ডিলি আসে আজায়রা বান্ডিলি আসলো বলে ওপিও

তাও এ না খেয়ে বলবে যে ওয়াউ কি টেস্ট কি ফ্লেভার এই বক্সদের কথা কি বলবো এই বক্সদের কাজই হলো কোন ইভেন্ট আসলে ইভেন্ট নিয়ে বক্স দামি করা আর অডিয়েন্স দিয়ে চুতিয়া বানানো আর লেভেল সেভেন নতুন লুক একেবারে ধমাকাতার লুকের পাশে পাশে এই ইমোর্টটা বাই ভাই কি একটা ইমোট দিয়েছে না এবার আমাদের এলো মিস্টার ত্রিপুলা বাংলাদেশ সার্ভারের সবচেয়ে বড় ইউটিউবার যে নিজেও বাংলাদেশ সার্ভারের অডিয়েন্সদের চুতিয়া বানাইতেছে এ শালা বড় বাইঞ্চোদ বাজে লোক ওর মুখটাই কোন বেকা ভাল আয়ো ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবে এমন আরও ভিডিও পাওয়ার জন্য A tomia be sakwa mishe monatwali ani na ni ni na othani na ni na ni na othani na ni ni na.